কোভিড-19 সংক্রমণ কিভাবে ছড়ায়, করোনা ভাইরাস সংক্রমণ রুখতে সামাজিক দূরত্ব তৈরি কেন জরুরি? করোনায় আক্রান্ত হননি এমন কেউ অফিস রওনা হলেন। সাবওয়েতে যানবাহন বা অফিসে যাওয়ার পথে তিনি করোনায় সংক্রমিত হলেন, তবে তার অসুস্থতার কোনো লক্ষণ প্রকট হলো না। কয়েকদিন পর্যন্ত তার শরীরে অসুস্থতার লক্ষণ দেখা গেল না। এই অসুস্থ ব্যক্তি নিজের অজান্তেই আরও 3-4 জনের মধ্যে সংক্রমণ ছড়ালেন। এদের মধ্যে কেউ একজন বয়স্ক হতে পারেন। বয়স্ক এই ব্যক্তি অসুস্থ বোধ করলে তাকে হাসপাতালে ভর্তি করা হলো। বাকি 3 জনের মধ্যে অসুস্থতার কোনো লক্ষণ প্রকট হলো না। তারা প্রতিদিন অফিস যেতে থাকলেন। এই 3 জন আরও কয়েকজনের মধ্যে রোগ ছড়ালেন। তাদের মধ্যে কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হলো। বাকিদের মধ্যে অসুস্থতার লক্ষণ থাকলো না এবং তারা রোগ ছড়াতে থাকলেন। এই পদ্ধতিতে আক্রান্তের সংখ্যা চক্রবৃদ্ধি হারে বাড়তে থাকবে। এভাবে হাসপাতালের সব বেড ভর্তি হয়ে যাবে এবং তাদের মধ্যে কয়েকজন চিকিৎসা না পেয়ে মারা যাবেন। কয়েকজন হাসপাতালে ভর্তি হতে পারবেন না। তাদেরও মৃত্যু ছাড়া অন্য কোনো পথ খোলা থাকবে না। এই ঘটনাটি ঘটেছে ইতালি, দক্ষিণ কোরিয়া ও ইরানে। 2 সপ্তাহের মধ্যে আক্রান্তের সংখ্যা হুহু করে বেড়েছে। ইতালি, দক্ষিণ কোরিয়া ও ইরানে অনেকে মারা গেছেন হাসপাতালে পৌঁছতে না পেরে। এই পুরো পরিস্থিতি তৈরি হয়েছে অসুস্থতার লক্ষণ যাদের মধ্যে দেখা যায়নি, তারা অনিয়ন্ত্রিতভাবে রাস্তায় ঘুরে বেরিয়েছেন। এই পরিস্থিতি একটি পদ্ধতিতেই রোখা যেতে পারে। বাসে, ট্রেনে, রাস্তায় ঘোরা বন্ধ করুন। কোনো সামাজিক অনুষ্ঠানে যাবেন না। চায়ের দোকান বা পাড়ার মোড়েও বসা বন্ধ করুন। একেই বলে সামাজিক দূরত্ব তৈরি। সামাজিক দূরত্ব তৈরি করলেই অনেক কম লোক হাসপাতাল পর্যন্ত পৌঁছবেন এবং সকলে চিকিৎসা পাবেন। চক্রবৃদ্ধি হারে বেড়ে চলা এই গ্রাফ এভাবেই নিয়ন্ত্রণ করা সম্ভব।